হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি আমি খুবই বড় একটা মিশনে, সেটা হলো আমার আলমারিটা গোছাবো, কারণ অনেকদিন ধরে গোছানো হয় না আর সারাদিন বাসায় বসে আছি, তেমন কোনো কাজও নেই আজকে। তো ভাবলাম আজকেই গুছিয়ে ফেলি। আলমারির সব কাপড় বাইরে বের করে আনছি, কারণ অনেকদিন যাবত হয়ে গেল আলমারি গোছানো হয় না। আর আলমারির অবস্থা এত খারাপ হয়েছিল যে কি বলবো, তো এই জন্য সব জামা কাপড় বের করছি এখন গুছাবো। আর বাসায় কেউ নেই, তাবিয়া নেই, তাবিয়া থাকলে আসলে কোনো কাজই করা যায় না, আর গুছাগুছির কাজ তো করাই যায় না। এই কারণে আজকে সব কিছু গুছিয়ে নিব, এক সেলফ করে গুছাবো। উপরেরগুলোর অবস্থাও খারাপ, নিচেরও অবস্থা একদম খারাপ। তো ফার্স্টে আমি এই সেলফেরটা বের করে নিয়েছি এটা গুছানোর পর, তারপরে আবার এই উপরেরটা আর নিচেরগুলো করবো, তারপরে এই পাশ তো আছেই। আলমারিটা গোছানো হয়ে গিয়েছে আমার, এতক্ষণ ভোরে আলমারিটা সুন্দর করে গোছালাম। আসলে গোছানো না থাকলে দেখে মনে হয় যে জামা কাপড় গুছিয়ে রাখলে আসলে অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে রাখা যায়, আর যদি এলোমেলো করে রাখি তাহলে অনেক জায়গা থাকলেও সুন্দর করে রাখা যায় না। আর অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না গুছিয়ে রাখার, টাইম পাচ্ছিলাম না, আর আজকে সত্যি করেই ফেললাম। গোছানো শেষ করলাম আর আম্মু পিঠা বানাইতেছে। আজকে আম্মু সিদ্ধপুলি পিঠা বানাবে, কারণ ভাইয়া চলে যাবে 2 তারিখে, আর ভাইয়া সিদ্ধপুলি পিঠা অনেক পছন্দ। তো আপনাদের চলুন দেখে আসি আম্মু কী করে সিদ্ধপুলি পিঠা বানাচ্ছে। এসে দেখি আম্মু ফল কাটতেছে আমার আর দাদুর জন্য, তো পিঠা একটু পরে বানাবে। কাটা হয়ে গিয়েছে আর আম্মু বলছিল আপেল শক্ত, দাদুর নাকি খেতে কষ্ট হবে। তো আমি বললাম খেয়ে দেখো কি পারি কি না। তারপর নাও, কাটা হয়ে গিয়েছে, এখন দাদুর রুমে নিয়ে যাব, কারণ ঠান্ডার মধ্যে দাদু ডাইনিংয়ে এসে খাওয়াটা কষ্ট। এ কারণে রুমে নিয়ে যাচ্ছি, খাটে বসে আরামে খেতে পারে, বয়স হয়ে গিয়েছে, দাদুর আসা কষ্ট। শীতের আনার আসিল, খাও তাড়াতাড়ি। তাজিয়ান নাও। এসে দেখি আম্মুর প্রায় অর্ধেক কাজ হয়ে গিয়েছে, আর গুড়ের এটা তো আগে আমাদের বানানো ছিল, এখন শুধু সিদ্ধ আটার মধ্যে এগুলো পুরগুলো ভরে দিয়ে বানানো হবে। এই পুর দিয়ে এখন নাড়ুও বানানো যাবে, কেউ চাইলে এটা নাড়ুও খেতে পারবে, কিন্তু আমাদের তো পিঠা বানানো হচ্ছে। আর এখানে সব কিছু করে রেখেছে আম্মু, গোল করে বানিয়ে নিয়েছে রুটিগুলো। আর এই পাশে আম্মু চুলায় পানিও গরম দিয়ে দিয়েছে, যেন পিঠাগুলো বানিয়ে এখানে সিদ্ধ করে নিতে পারে। একটা আম্মু বানিয়েছে, এরকম করে বানিয়েছে। আর কোনো এগুলোর মধ্যে ডিজাইন করা যায় আম্মু? হ্যাঁ, আম্মু ডিজাইন করে নিয়ে আম্মু এমনি নর্মাল করেই বানিয়েছে। আর ওই যাই নর্মাল দেখি, একটু দেখাও, একটু এদিকে আগে আনো তো, তোমার ঘরে বানাও। তারপরে ভেতরে দিবা, তারপরে পাত্রের মধ্যে সিদ্ধ করবা। অনেকে আছে এগুলো ডিজাইন করে, নকশা করে, কিন্তু আমরা নকশা করতেছি না, আমরা এমনি নর্মাল ভাবে করতেছি। জাস্ট ভিতরে পুর দিয়ে দুই পাশ থেকে মুখটাকে আটকিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের একদম ইজি সহজ নিয়ম, ব্যাস শেষ। অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ সেটা হয়েছে, বেশি চাপা চাপি করলে আবার ভেঙে যাবে। আর এখন আমি একটু চকোর খাবো, সন্ধ্যা হলে আমার প্রতিদিনই নাস্তা হিসেবে আমি চকলেট খাই। হ্যাঁ, তাজিয়া নেই আজকে, ও খাবে না, ওর কথা মনে পড়তেছে, কারণ এই টাইমে যখনই আমি বানাই তখনই তাজিয়া এসে করে যে ও খাবে। তাজিয়া
আমুর পিঠা বানাইতে দেরি হইতেছে, তাই ভাবলাম আমি চকোসটা খেয়ে নিই, পিঠা বানানো হলে তারপর পিঠা খাবো। কারণ এখানে বানিয়ে রাখছে, এরপর এগুলোকে পানিতে সিদ্ধ দেওয়া হবে। আগে আমি এটা খেয়ে আসি। আম্মু এখন এই পাতিলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিবে। সবগুলোর সাথে বসিয়ে দিবা নাকি আলাদা আলাদা? সবগুলো এখন একসাথে বসিয়ে দিয়ে দিবে। আমিও একটা দিয়ে দিলাম। আবার তো ফেটে যাবে না? আবার সবগুলোই হয়ে যাবে। আম্মু এখন সবগুলো একসাথে দিয়ে ওই পাতিলে বসিয়ে দিবে, আর ভাপে হয়ে যাবে পিঠাটা। এই জন্যই নাম হলো কি, সিদ্ধ পুলি, ভাপা পুলি। ঢাকনা ঢাকনা নিয়ে আসি। এর সিস্টেম করে আম্মু বসিয়ে দিয়েছে, আর পাতিলটা আমাদের যে পিঠা বানানো হয়েছিল সেটা ফুপুর বাসায় রেখে এসেছি। তো রাত হয়ে গিয়েছে দেখে আর আনা হলো না, এভাবেই বসিয়ে দেওয়া হলো। পিঠা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। এপাশে এসে রাখো। দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এখন গরম, ঠান্ডা হলে খেয়ে দেখতে হবে যে খেতে কেমন হয়েছে। তাজিয়ান আসো, পিঠা খাও, অসাধারণ হয়েছে পিঠাগুলো। তাজিয়ানকে এখন পিঠা দিব। একটাই খাবা না দুইটা দিব? তাজিয়ান ফার্স্টে খেয়ে বলবে যে কেমন হয়েছে। নাও, গরম, সাবধানে খাইও। কেমন হয়েছে তাজিয়ান? এখন আমি পিঠা খাবো, এতক্ষণ তাজিয়ান খেলো, তাজিয়ানের কাছ থেকে জিজ্ঞাসা করছি, এখন আমি খেয়ে দেখবো। সত্যি পিঠাটা এত মজা হয়েছে যে কি বলবো। আর লুবা পাড়া আসছে, এখন ওদেরও দিব, ওরাও খেয়ে বলবে যে কেমন হয়েছে। লুবাবার জন্য পিঠা নিয়ে এলাম, নিয়ে খেয়ে বল কেমন হয়েছে। রিভিউ দিতে হবে? হ্যাঁ, খা, খেয়ে বল। আচ্ছা দেখি, বিসমিল্লাহ। কেমন, মজা? হ্যাঁ, খুবই মজা হয়েছে। মিষ্টি ঠিকঠাক আছে? একদম সবকিছু পারফেক্ট। খাও তাহলে, যাই। দাদুর বোনের বাড়ির থেকে আজকে ভাপা পিঠা বানিয়ে পাঠিয়েছেন। তারা আজকে ভাপা পিঠা বানিয়েছিল, আর আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি, এই জন্য বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আর আম্মুরও সব পিঠা বানানো শেষ, সবাই খেলো, এখন এগুলো রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। পিঠা বানানো শেষ, আর সবাই একসাথে বসে পিঠা খেলাম। লোয়াবার একটু আগে চলে গেল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।